মিছিল বলতে বিজয় হয়েছে বলে জয় হয়েছে বলে বহরমপুর 10 নম্বর লোকসভা কেন্দ্র যা 25টা বছর ধরে প্রাক্তন অনিল চৌধুরী দখল করেছে এবং উনি ভেবেছিলেন যে এই সংসদ এরিয়া কোনো দিনই অন্য কেউ পাবে না। নির্বাচনের আগে চ্যালেঞ্জ দিয়েছিলেন প্রয়োজন বোধে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দাঁড়াক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দাঁড়াক, সেও আসবে। কিন্তু সেইটা আজকে সবচাইতে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা আনন্দের বিষয় এইখানটা যে 5-5 বারের সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের উপকার, যিনি পশ্চিমবাংলায় প্রায় 65-66টা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে 4-5টা কখনো 8টা 10টা ফেসিলিটি, কত আর নাম করব, প্রত্যেকটা ফেসিলিটি মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ চায় কাজ। আপনি কি ভেবেছেন যে ইউসুফ পাঠান এখানে জিতবে? হ্যাঁ, আমরা ভেবেছিলাম, আমরা যেদিন ইউসুফ পাঠান এখানে প্রার্থী হয় সেদিনই ভেবেছিলাম যে ইউসুফ পাঠান জিতবে এবং সংসদে যাবে এবং যোগ্যতম ব্যক্তি, ভারতবর্ষের ক্রিকেট দলের বিশ্ব চ্যাম্পিয়ন আমরা প্রার্থী হিসাবে পেয়েছি, এটা আমাদের গর্বের কথা। সুতরাং কে অধীররঞ্জন চৌধুরী, উনি তো বলেইছিলেন যে নির্বাচনে যদি পরাজয় হয় তার প্রতি উত্তরে উনি বাদাম বেচবেন। এখন বাদাম বেচুন, উনি এখন বাদাম বেচুন, ওনার জন্য দুনিয়ার বাদাম তৈরি হয়ে আছে, উনি বাদাম বেছে বেছে বেড়ান। আমাদের মাননীয় সংসদ, তিনি নির্বাচিত হয়েছেন, আমাদের রাজ্য সভাপতি এবং দলের মুখপাত্র, দলের মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার এবং আমাদের এমএলএ ভরতপুর বিধানসভার হুমায়ুন কবির এবং আমাদের টার্জেন সাহেব যে ব্লক সভাপতি এবং আমাদের আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুল শেখ, তাদের নিরলস প্রচেষ্টায় ফলে আমরা এখানে থেকে প্রায় 85,000-86,000 ভোটে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতে পেরেছি। 25 বছর পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি অভিষেক ব্যানার্জি বলছে যে বিজেপির নাকি 3টে সাংসদ আমার সঙ্গে যোগাযোগ রাখছে। উনি ঠিকই বলেছেন, উনি যেটা ঘটেছে সেটাই বলেছেন। আমার তো মনে হয় 3টে সাংসদ নয়, 12 জন যে সাংসদ হয়েছেন এরা কেউই থাকবেন না আগামী দিনে, পরের পর প্রত্যেকেই তৃণমূলের খাতায় নাম লেখাবেন, সেটা আমার বিশ্বাস। উনি ঠিকই বলেছেন 3 জন নাম লেখাবানোর জন্য এর মধ্যেই ছটফট করছেন, আগামী দিনে 1টা সাংসদ থাকবেন না যারা বিজেপি দলে থাকবে, কিসের জন্য থাকবে বলুন।
পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার, আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।